আজকে ব্লকের টাইটেল হবে ড্রিমস কাম ট্রু। আয়ে আসেন আর নিজের স্বপ্ন পূরণ করে যান। আজকে ব্লকের টাইটেল হবে ড্রিমস কাম ট্রু। আয়ে আসেন আর নিজের স্বপ্ন পূরণ করে যান। আজকে আমরা এমন এমন কালেকশন দেবো ত্রিপুরার মধ্যে, ত্রিপুরার মধ্যে এরকম ব্লগ আর কোনোদিন হয়েছে না। আজকে এমন সব গাড়ি নিয়ে আমি আইছি আয়েন, আর ড্রাইভার যারা আছে তার জন্য বাম্পার সুন্দর আকর্ষণীয় একটা অফার আছে। আপনারা আসুন আর এসে নিজের স্বপ্ন পূরণ করে যান। তো বন্ধুরা শুনতে পেলাম আজকে কিন্তু তাদের কাছে জবরদস্ত কালেকশন রয়েছে, প্রাইভেট কারও আছে, কমার্শিয়াল ভেহিকেলও আছে, অনেক বড় বড় গাড়িও আছে। তো সন্ধ্যা কোনটা থেকে শুরু করবেন আজকে, কোনটা দেখাবেন আজকে? আজকে 6 চাকা 15-12 আল্ট্রা, 19-18 12 চাকা 14 চাকা, একদম বেসুমের কালেকশন। 7 মাসের প্রাইভেট গাড়ি থেকে সবকিছু আছে, এভরিথিং। 14 টাকা লোডেড, ফুললি লোডেড ব্লক আজকে নিয়ে আজকে, মানে 14 টাকা আজকে ব্লকের নাম ড্রিমস কাম ট্রু। আসেন নিজের স্বপ্ন পূরণ করে যান। ঠিক আছে, তাহলে কোনটা থেকে শুরু করবেন প্রথম? আজকে প্রথম স্টার্ট করছি, এটা হলো আল্ট্রা 19-18 স্লিপার বডি। আচ্ছা, 19-18 আল্ট্রা 19-18 স্লিপার বডি, 6 চাকা গাড়ি, আর এটার 1020 টায়ার, 12 চাকা টায়ার, এটা হলে 1020 টায়ার, পাসিং হবে 14 টনের উপরে মাল নিতে পারবেন, 14 টনের উপরে। আচ্ছা, এটা কোন ইয়ার? এটা 2020-এর ফার্স্ট ওনার তো? না, ফার্স্ট ওনার। আর টায়ার গুলি 6টা 1020 টায়ার, 6টার মধ্যে 6টা রেডিয়াল টায়ার, ব্র্যান্ড নিউ টায়ার। মোটামুটি গাড়ি কন্ডিশন ভালোই রয়েছে, কোথাও কোনো ক্র্যাশ নেই, একদম নিউ কন্ডিশন রয়েছে বন্ধুরা গাড়িটা। টায়ার একদম বাম্পার টু বাম্পার A1 কন্ডিশন, A1 কন্ডিশন রয়েছে টায়ার। তারপর বডি দেখুন, বডি তো কোথাও কোনো জং নেই, জং নেই, একদম টায়ার একদম ব্র্যান্ড নিউ, রেডিয়াল টায়ার, রেডিয়াল টিউবলেস টায়ার, এগুলা রেডিয়াল টিউবলেস টায়ার বলে না? হ্যাঁ, রেডিয়াল টিউবলেস টায়ার। আচ্ছা, আমার কাছে টায়ার বন্ধুরা একদম ব্র্যান্ডেড টায়ার রয়েছে এখানে। আর গাড়িতে কোথাও জোড়া, এই টায়ারের জোড়া 52,000, বাই গড, মানে 52,000, একদম এর থেকে ভালো টায়ার টায়ার ইন্ডিয়াতে নেই। নিউ কন্ডিশন রয়েছে গাড়িতে, এই যে দেখুন, মাত্র 20,000 কিলোমিটার, মাত্র 20,000 কিলোমিটার রান করেছে গাড়িটি। তো এটা প্রাইস দা কত বললেন? না, প্রাইস দা, এটার প্রাইস দা সব কা পেপার আপ টু ডেট করে, ইনস্যুরেন্স, ফিটনেস, ট্যাক্স, ওনারশিপ ট্রান্সফার করে ফাইন্যান্স করিয়ে দেব, অল ইন অল করিয়ে দেব। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হবে 18,20,000 টাকা। তো বন্ধুরা 18,20,000 টাকায় নিতে পারতেছেন, এখানে ফাইন্যান্স হবে, রিফাইন্যান্স হবে, ফাইন্যান্স অ্যাভেলেবল রয়েছে এখানে। আর আরেকটা কথা, জিএলডি ব্লক থেকে যারাই আসবে, যদি জিএলডি ব্লক থেকে কেউ আসে তাদের কাছে আমরা গাড়ি বিক্রি করি, গাড়ির মধ্যে ফুল ট্যাঙ্কি তেল ফ্রি। ও বাবা, তো বন্ধুরা শুনতে পেলাম এটা কিন্তু একদম নতুন ধরনের একটা অফার দিচ্ছে, মানে যারা নাকি জিএলডি ব্লক থেকে আসবেন, কোন একদম ফুল ট্যাঙ্কি তেল ঢুকে, অনলি ফর জিএলডি ব্লক, মানে পেট্রোল গাড়ি পেট্রোল, ফুল ট্যাঙ্কি পেট্রোল, আর ডিজেল গাড়ি নিলে ফুল ট্যাঙ্কি ডিজেল। ইয়েস, তো এটা ভালো অফার একদম, A1 মানে গাড়ির কন্ডিশন ভালো রয়েছে আর অফারও খুব ভালো, মানে ফুল ট্যাঙ্কি তেল পাচ্ছেন, আপনাদেরকে তেল ঢুকাতে হবে না, আর কাগজপত্র ওকে করে দেওয়া হবে, আর রিফাইন্যান্স অ্যাভেলেবল রয়েছে, আর এক্সচেঞ্জ তো রয়েছে আপনাদের কাছে। হ্যাঁ, এক্সচেঞ্জ 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 তো রয়েছে এখানে, এক্সচেঞ্জ শুধু রয়েছে। তো আমরা এখন নেক্সট গাড়িতে যাবো, আমরা নেক্সট গাড়িতে এসে বললাম, এটা হচ্ছে টাটা, তো এটা টাটার কি মডেল? এটা তো টাটা 15-12 CRX, CRX 15-12 টন পেলোড পাসিং আছে। আচ্ছা আচ্ছা, এটা তো আসাম নাম্বার রয়েছে না? আসাম নাম্বার আছে, আসাম নাম্বার, আইডি নাম্বার। আর যারা যদি বলে এখানে নাম্বার করে দিতে, এটা কি করে দিতে? হ্যাঁ, অবশ্যই 100% করে দেবো। আচ্ছা, তাহলে ডিটেইল ডিটেইলসটা বলুন এটার। এটা 2019-এর গাড়ি। আচ্ছা, 6টা থেকে 6টা রেডিয়াল টায়ার। আচ্ছা, গাড়ির 6টাতে 6টা টায়ারে ব্র্যান্ড নিউ রেডিয়াল টায়ার। আচ্ছা, 2000
19 গাড়ি ইনস্যুরেন্স ফিটনেস ট্যাক্স সবকিছু আপ টু ডেট করে রিফাইন্যান্স করিয়ে দেব 10 লাখ 11 লাখ রিফাইন্যান্স করিয়ে দেব রিফাইন্যান্স করে গাড়িটা আমরা সোল্ড আউট করব 15,50,000 টাকা দিয়ে সোল্ড আউট 15,50,000 রিফাইন্যান্সের দেখতে পাচ্ছেন খুবই ভালো টায়ার কন্ডিশন ভালো অ্যাপোলো কোম্পানি টায়ার রয়েছে এটা আর বডি কন্ডিশন খুবই ভালো এই যে দেখুন টায়ার কন্ডিশন একদম এ1 কন্ডিশন রয়েছে টায়ার আর বডিও দেখুন কোথাও কোনো জংটং নেই একদম ফুল বডি বানানো রয়েছে কোথাও কোনো জংটং দেখা যাচ্ছে না এবং নিয়ে কিছু কাজ করাতে হবে না বন্ধুরা আমরা নেক্সট গাড়িতে এসে পড়লাম এটা রয়েছে টাটার জেনুইন উদ্যা না জেনুইন উদ্যা আচ্ছা এটা জেনুইন উদ্যা আর এই গাড়িটার মধ্যে স্পেশাল এই গাড়িটা ত্রিপুরার মধ্যে কোথাও পাবেন না শুধু এই গাড়িটা আমার এখানে পাবেন গাড়িটা আপনি চাইলে টু হুইল ড্রাইভ হবে যদি খারাপ রাস্তা থাকে ওই জায়গায় ফোর হুইল ড্রাইভ লাগাতে পারবে আচ্ছা 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 তো বন্ধুরা শুনতে পেলেন এটা ফোর হুইল ড্রাইভ আছে এটাতে গিয়ার আছে যারা নাকি পিক আপ খুঁজেন এটা এটা না নেয় আমার মনে হয় এটা নিলে ভালো এটার ফোর হুইল ড্রাইভ আছে দুধ কাদা বা গাঁথাতে কোনো আটকা মাল নিয়ে ফোর হুইল ড্রাইভ লাগিয়ে উঠা নিতে পারবেন গাড়িটা হেভি পাওয়ারফুল কোথাও আটকাবে না কোথাও না ক্ষেতের মধ্যে পেকের মধ্যে কোথাও আটকাবে না এটা তো ফোর হুইল ড্রাইভ কোথাও আটকাবে আজকে আনছে না টায়ারও বড় টায়ার এটা তো দেখুন গাড়িটা মোটে এটা প্রাইস তো কত বললেন না এটা 2019 এর গাড়ি অল পেপার আপ টু ডেট করে যদি কারোর লাগে টিআর নাম্বার করিয়ে দিতে মিজোরাম নাম্বার থেকে টিআর নাম্বারও করিয়ে দেব ফাইন্যান্সও করিয়ে দেব অল ইন অল করিয়ে দেব এই বাম্পার ওপার ত্রিপুরার মধ্যে কেউ দিতে পারবে না গাড়িটা আমি 4,50,000 টাকা দিয়ে 4,20,000 টাকা 4,20,000 টাকা 2019 এর গাড়ি সোল্ড আউট গাড়িটা নিউ দাম হবে কত জানো গাড়িটা নিউ দাম হবে ফোর হুইল তো টু হুইল ড্রাইভ দিলে ওইগুলি নেকেট গাড়ি 9,66,000 টাকা নেকেট গাড়ির দাম আর ফোর হুইল ড্রাইভের দাম এটা প্রায় 10 লাখ টাকার আশেপাশে হবে ক্যাশ ক্যাশে কিনলে 10 লাখ টাকার আশেপাশে হবে ফোর হুইল ড্রাইভ নেকেট গাড়ি পেপার আরো 1,00,000 টাকা খরচ হবে 4,20,000 তো 4,20,000 এখানে 30,000 10,00,000 টাকার গাড়ি 4,20,000 4,20,000 মানে সোল্ড আউট ফোর টোয়েন্টি মিটার তাছে নেই গাড়ি মানে ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ ত্রিপুরার মধ্যে আর কোথাও পাবেন না 20 গাড়িটা না 19 গাড়ি তো গাড়িটা মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন 2019 গাড়ি মনে হয় রেজিস্ট্রেশন 2020 হবে ফোর হুইল ড্রাইভ আমি আইডা আপনি আর ভিডিও করে নিতে বুঝো করছি প্রথম ফোর হুইল ড্রাইভ হ্যাঁ দেখুন এই যে দেখুন এই যে দেখুন গিয়ার এখানে দুইটা ফোর হুইল ড্রাইভের গিয়ার দুইটা থাকে যদি চার চাকা যদি ইঞ্জিনে শক্তি লাগাতে হয় তাহলে গিয়ার এটা লাগাবেন আর নাহলে নরমালি গিয়ার এটা ঠিক আছে আর ভিতরে কেবিন কন্ডিশন খুবই ভালো দেখতে পাচ্ছেন একদম ডালা ডালা কন্ডিশন পিছনের ডালা কন্ডিশন একদম এ টু জেড নিচে কখনো কোনো ডন্টন নেই একদম এবং কন্ডিশনার রয়েছে গাড়িটি 2019 মডেল মাত্র 4,20,000 নিতে পারবেন 4,20,000 টাকা 10,00,000 টাকার গাড়ি 4,20,000 সোল্ড আউট ফোর হুইল ড্রাইভ রিফাইন্যান্স তো अवेलेबल আছে তারপর কুন্দার সন্ধ্যাটা কুন্দার নেক্সট গাড়ি কুন্দার দেখাম বা কমার্শিয়াল তো দেখা যাচ্ছে ইন্ডিয়া কা সবসে জ্যাদা বিকনে বেলা কোম্পানি কা গাড়ি ও মারুতি সুজুকি কা গাড়ি বেলেনো অনলি 7 মান্থ আচ্ছা এটা মাত্র 7 মাস অনলি 7 মান্থ এটা টপ মডেল মনে টপ মডেল অনলি 7 বেলেনো তো বন্ধুরা বেলেনোর ব্লক আমার ব্লকে আসেনি এ ফার্স্ট তাদের কাছে রয়েছে তাদের কাছে টপ মডেল বেলুনো টপ মডেল ওই দিন কথা বলেছিল যে তারা প্রাইভেট গাড়ি বিক্রি করা শুরু করবে তো আজকে তার কাছে প্রাইভেট গাড়ি রয়েছে তাও বেলুনো একটা তো হেডার কাছে i20 আজকে বেলুনো রয়েছে একদম ব্লু কালারের তো এটা ডিটেইলসটা বলুন এটা 2021 এর গাড়ি হ্যাঁ 2021 এর গাড়ি অল শুধুমাত্র 7 মাস না 8 মাস হয়েছে আচ্ছা 7-8 মাস হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ 7-8 মাসের গাড়ি চলেছে মাত্র 16,000 না 17,000 কিলোমিটার মাত্র 17,000 চলেছে 16,000-17,000 কিলোমিটার অল পেপার আপ টু ডেট করে ওনারশিপ ট্রান্সফার করে রিফাইন্যান্স করিয়ে 6,80,000 সোল্ড আউট 6,80,000 না 6,80,000 বেলুনো টপ মডেল বেলুনো টপ মডেল এর থেকে কম দামে একমাত্র জেএলডি ব্লকের থ্রুতে এই গাড়িটা এই দামে
বয়স চারো টায়ার, কারণ টপ মডেল, তাই সব টায়ারই ম্যাগুয়েল লাগানো রয়েছে। মডেল আর এটা কিন্তু পেট্রোল ভেরিয়েন্ট, কারণ বেলুনে তো সিএনজি হয় না, আপনারা হয়তো সকল জানেন। এই দেখুন চারো টায়ারে হুইল লাগানো হয়েছে, ম্যাগুল লাগানো রয়েছে। তো বন্ধুরা আমরা কোনো নেক্সট গাড়িতে যাব, আর যারা নাকি এটা নিতে চান অবশ্যই কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, পাস ডিসক্রিপশন দেওয়া নাম্বারে। এখানে আমাদের অনার্স অনার নাম্বার, জিএলডি ব্লকের থ্রুতে আসলে ওই টাকার মধ্যে সবকিছু করিয়ে ফুল ট্যাঙ্কি তেল, পেট্রোল। তো বন্ধু শুনতে পাচ্ছেন, মানে যে কোনো গাড়ি নেন আপনারা ফুল ট্যাঙ্কি তেল পাচ্ছেন, এবার ডিজেলে হোক আর পেট্রোলে হোক, ফুল ট্যাঙ্কি তেল জিএলডি বিডি থেকে আসলে অবশ্যই পেয়ে যাচ্ছেন, অফার পেয়ে যাচ্ছেন। তো এখানে এখন কোনটা নেক্সট দেখাবেন? তারপর নেক্সট ভেহিকেল ইন্ডিয়া কা সবসে জাদা বিকনে বালা মাল গাড়ি টাটা কা, টাটা ইজ গোল্ড, টাটা ইজ গোল্ড। আচ্ছা, ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2021, এটা 2021 এর গাড়ি, 2021 এর গাড়ি, ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2021, মনে রেজিস্ট্রেশন 2022 এর হবে। আচ্ছা, এটা রেজিস্ট্রেশন 2022 এর হবে না, 2021 না, 2021 এর। আচ্ছা, 2021 এর। হ্যাঁ, এটা ডিজেল না পেট্রোল? এটা 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 ডিজেল, ডিজেল গাড়ি। আচ্ছা, তো ডিজেলটা বলুন এটা। এটা 2021 এর গাড়ি। হ্যাঁ, মাত্র 10,000 কিলোমিটার রান করে নি, মাত্র 10,000 কিলোমিটার রান করেছে। হ্যাঁ রাইট, 10,000 কিলোমিটার হয়নি মনে হয়, হইছে না কোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ি একদম এ বাম্পার টু বাম্পার এ ওয়ান কন্ডিশন আছে, চারটা টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, নিউ ইন্স্যুরেন্স। এটা নতুন গাড়ি কিনলে যা যা কাগজপত্র দরকার, ইন্স্যুরেন্স, ফিটনেস, ট্যাক্স, অল ইন অল ওকে করে, ওনারশিপ ট্রান্সফার করে 2-2.5 লক্ষ টাকা ফাইন্যান্স করিয়ে দেব গাড়িতে। ঠিক আছে, অল ইন অল করে গাড়িটা যে দামে বিক্রি করব, এই দামে বিক্রি কোন গাড়ির মালিক বা কোন গাড়ির ওনার এই দামে গাড়ি বিক্রি করতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম তোমাকে। আচ্ছা আচ্ছা, চ্যালেঞ্জ। তো প্রাইসটা কত বলে দিন? 3,70,000 সোল্ড আউট, মাত্র 3,70,000 সোল্ড আউট। এর মধ্যে আপনারা কোনো কিছু কভার ওকে করাতে হবে না, সবকিছু এখানে যাবে না, সবকিছু তা নিয়ে করা দিবে, একদম ওনারশিপ থেকে শুরু করে ইন্স্যুরেন্স টিন্স যা আছে, মানে এরা তো সার্ভিসিং করে দিবেন আপনি ফুল, সব ফ্রিতে, মানে 3,70,000। জিএলডি ব্লক থেকে আসলে ফুল ট্যাঙ্ক ডিজেল, ডিজেল। তো বন্ধুরা দেখতে শুনতে পারলে ফুল ট্যাঙ্ক ডিজেল পাচ্ছেন এখানে 3,70,000। 2021 মডেল টাটা এইচ, টাটা এইচ গোল্ড, টাটা এইচ গোল্ড। তো এই গাড়িটা মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, দেখুন একদম এ ওয়ান কন্ডিশন রয়েছে। এটা এই যে দেখুন ভিতরে কন্ডিশন, আর টায়ার কন্ডিশন দেখুন, অরিজিনাল টায়ার রয়েছে, যেহেতু এটা 10,000 কিলোমিটার রান করেছে, অরিজিনাল টায়ার রয়েছে, টায়ার এখনো পাল্টানো হয়নি। আর এই যে দেখুন টায়ার কন্ডিশন একদম, এটা এটা তো বডি এখনো বানানো হয়নি না, বডি বানানো কোম্পানি রুম থেকে এসেছে, এইভাবে ড্রাইভার কোম্পানি থেকে এসেছে। আচ্ছা আচ্ছা, একদম কোম্পানি থেকে যেভাবে বেরিয়েছে সেভাবে রয়েছে গাড়িটি। আর গাড়িটির প্রাইস হলো 3,70,000, 2021 মডেল। তো বন্ধুরা আমরা নেক্সট গাড়িতে এসে পেলাম, এটা হচ্ছে এটাও টাটা এইচ, এটা টাটা এইচ মেগা এক্সেল, মেগা এক্সেল, মেগা এক্সেল। ইয়ার অফ ম্যানুফ্যাকচার মনে হয় 2017 না 18, 2017 18 গাড়ি, কিন্তু 2020 এর গাড়ি। এটার সঙ্গে গাড়ি ওয়েল বাম্পার টু বাম্পার এ ওয়ান কন্ডিশন আছে। আচ্ছা আচ্ছা, ওয়েল মেইনটেইন করা গাড়ি। আচ্ছা হ্যাঁ, দেখতে থাকে মানে এই গাড়িটা, এই গাড়িটা বোলেরো পিকআপ কে টক্কর দেয়। আচ্ছা, মেগা এক্সেল মানে এই গাড়িতে বড়, একটু বড় হবে না? হ্যাঁ বড়, তাতে এটা থেকে বড় মেগা, মেগা তে বড়, মেগা এক্সেল, মেগা তে বড় মেগা এক্সেল। এই গাড়িটা বোলেরো পিকআপ কে টক্কর দিতে পারবে, আজকের জেনারেশনে বোলেরো পিকআপ কে গাড়িতে টক্কর দিতে পারবে। তাহলে প্রাইসটা, এই প্রাইসটা 3,50,000 সোল্ড আউট, 3,50,000 অনলি, 3,50,000। 3,50,000 ব্র্যান্ড নিউ, আর বডিটা দেখুন একটু, বডিটা দেখুন ব্র্যান্ড নিউ, ব্র্যান্ড নিউ, কেবিন থেকে বডি সবকিছু ব্র্যান্ড নিউ আছে। দেখুন দেখুন দেখুন, এবারে মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, এবং বডি খুবই শক্ত, দেখুন কোথাও কোনো রং নেই এবং কোথাও ক্র্যাশিসও নেই, যেটা তো মাল গাড়ি কিন্তু ক্র্যাশিস থাকার কথা, কিন্তু ক্র্যাশিস নেই গাড়িতে, একদম এ ওয়ান কন্ডিশন রয়েছে গাড়িটি, দেখাই যাচ্ছে।
তো বন্ধুরা আমরা নেক্সট গাড়িতে এসে বললাম, এটা রয়েছে, এটা টাটার গাড়ি, এটা টাটা জিপ এক্সেল না? হ্যাঁ টাটা, টাটা জিপ এক্সেল। এটা ডিটেইলসটা বলুন। এটা ডিটেইলসটা হলো, এটা 2020 এর গাড়ি, 2020 এর গাড়ি। আচ্ছা, এটা তো নতুন গাড়ি, মোটামুটি নতুন গাড়ি, জিপ এক্সেল। জিপ এক্সেল যাদের নাকি ছোট ইকুইপমেন্টের গাড়ি দরকার, কোন ইট বালু সিমেন্টের কোন দোকানে পার্মানেন্ট কোন গাড়ি দরকার, কারো বাড়িতে গড়ে কারো কেউ টিপ দেবে, ছোট ছোট গাড়ি দরকার, কম টাকার মধ্যে দরকার, তার জন্য জিবি এক্সেল ইজ পারফেক্ট। জিবি এক্সেল পারফেক্ট, হ্যাঁ এটা ঠিক কথা। এটা এটা ডিটেইলসটা বলুন। এটা 2020 এর গাড়ি, 2020 এর গাড়ি। অল পেপার আপ টু ডেট করে দেব, বডি বানানো আছে, সবকিছু আছে। আচ্ছা, অনলি 140,000 টাকা দিয়ে সোল্ড আউট। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন, মাত্র 2020 এর গাড়ি জিপ এক্সেল 140,000 টাকা সোল্ড আউট হচ্ছে। কেন দাম কম? প্রায় 4,00,000 টাকার কাছাকাছি বা উপরে হবে। আজকে তো আপনাদের কাছে একটা একটা কালেকশন রয়েছে এবং দাম তো দামা কাদার একটা একটা বলছে, দামা কাদার এই প্রাইসে। হ্যাঁ, আমি যে বড় গাড়িগুলি বললাম আর যাই গাড়ি বললাম, এই প্রাইসে কোনো এজেন্সি কেউ দিতে পারবেন না। এই জন্য এই ব্লকটার নাম ড্রিমস কাম ট্রু। আসুন আর নিজের স্বপ্ন পূরণ করে যান। ঠিক ঠিক, একদম একদম রাইট কথা। দেখুন মোটামুটি গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো রয়েছে এবং ফুল বডি বানানো রয়েছে, কোথাও কোনো রং নেই। জিপ এক্সেল, টাটা জিপ এক্সেল, যারা নাকি খুঁজছেন কম টাকার কম পয়সার মধ্যে এই গাড়ি নিতে পারেন। তো বন্ধুরা নেক্সট গাড়িতে এসে বললাম, এটা হচ্ছে সুজুকির ব্যান। তো এটা নেক্সট গাড়িটা হলো এভারগ্রিন ভেহিকল। আচ্ছা আচ্ছা, এই গাড়ি কখনো বুড়া হয় না। হ্যাঁ এটা ঠিক, এই গাড়ি কখনো বুড়া হবে না এবং চাহিদা বছর 20 বছর 25 বছর পর এরকমই থাকে। আর এটা রিসেল ভ্যালু অনেক বেশি, রিসেল ভ্যালু বেশি। আমি যেটা যে গাড়িটা দেব, অল ওভার ইন্ডিয়ার মধ্যে কেউ দিতে পারবে না। আমি মানে অন ইয়ার আমি চ্যালেঞ্জ করছি। আচ্ছা, দিতে পারবে না? তো এটা ডিটেইলসটা বলুন। এটা যেভাবে আছে সেভাবে অল পেপার আপ টু ডেট করে ওনারশিপ ট্রান্সফার করে দেব, 1,70,000 টাকা দিয়ে সোল্ড আউট। মনে হয় 2017 বা 2018 গাড়ি, 2017 বা 2018 গাড়ি হবে। 1,70,000 সোল্ড আউট, সোল্ড আউট। চেঞ্জ আছে না? পেট্রোল, পেট্রোল। তো বলতে এটা পেট্রোলের 1,70,000 সোল্ড আউট, 17 বা 18 গাড়ি হবে। ব্যান, এই ব্যান গাড়ি সিএনজি থাকে না, ব্যান গাড়ি পেট্রোলই থাকে না। সিএনজি তে বানানো হয়, বানাতে হয়, সিএনজি বানাতে হয়, বানান লাগে। তবে কোম্পানি কোনো সিএনজি ফিটেট আসে না। আর ব্যান তো কোনো বদ্ধ হয়ে গেছে, তার জন্য এটা ডিমান্ড আরো বেড়ে গেছে। কারো ব্যানের ডিমান্ড এই দামে কেউ দিতে পারবে না। 1,70,000 টাকা দিয়ে অল পেপার আপ টু ডেট করে ওনারশিপ ট্রান্সফার করে দেবে 1,70,000 টাকা দিয়ে। গাড়িতে মিউজিক সিস্টেমও লাগানো রয়েছে এবং কুলার এবং হিটার পাচ্ছেন। সিট কন্ডিশনও মোটামুটি ভালোই, ডাবল সিট লাগানো রয়েছে। দেখুন তো বন্ধুরা, আমরা নেক্সট গাড়িতে এসে বললাম, এটা তো হচ্ছে বড় গাড়ি, 12 চাকা। কথা থাকা বলুন, 31-18। ইয়েস, আচ্ছা, এটারও কোনো সময় ব্লক হয়নি। তো তাদের কাছে তো একটা একটা আর যা কালেকশন রয়েছে বড় গাড়ি, যারা নাকি খুঁজছেন তারা অবশ্যই কল করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো তাদের এটা ডিটেইলসটা বলুন। এটা 2018 ইয়ার অফ ম্যানুফ্যাকচার। আচ্ছা, ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2018 গাড়ি, শিলং নাম্বার আছে। আচ্ছা, শিলং অল পেপার আপ টু ডেট করে ওনারশিপ ট্রান্সফার করে দেবো, ফাইন্যান্স করে দেবো। 23,50,000 টাকা দিয়ে সোল্ড আউট, রিফাইন্যান্স অ্যাভেলেবল। 23,50,000। আর এই গাড়িটা হেভি লোড লওয়ার জন্য একদম পারফেক্ট ভাবে বানানো আছে, সেটা তো পুরো নরমাল গাড়ির মধ্যে থাকে না। এই গাড়িটা মানে যদি আপনি চান যে মানে 30 টন 40 টন 50 টন মাল নিয়ে টানতে পারবো, টানতে পারবো। এটা গাড়িটার মধ্যে হাই লোডেড লিফট থেকে ধরে সবকিছু বানানো আছে। আচ্ছা, আর গাড়িটা বডিটা একবার দেখুন, এর থেকে কম দাম 1,200 কিন্তু এরকম শক্ত পুক্ত গাড়ি পাবেন না কোথাও, আর ওয়েল মেনটেন করা গাড়ি এটা। তো বন্ধুরা দেখুন, ভিতরের কন্ডিশনও খুবই ভালো, একদম A1 কন্ডিশনও রয়েছে এবং পাখাও লাগানো রয়েছে দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, বডি বডিতে কোথাও কোনো জং নেই বন্ধুরা, একদম নিউ কন্ডিশনে রয়েছে গাড়িটি। কত টাকা রেট আপনি কত বলেছিলেন? 23,50,000 নেগোশিয়েবল অ্যাভেলেবল। এই গাড়িটার জন্য নেগোশিয়েবল অ্যাভেলেবল, আসুন অন রোড নেগোশিয়েবল হবে। আর এটা তো তাহলে ফুল ট্যাঙ্কি তেল দিবে, ফুল ট্যাঙ্কি তেল দিয়ে দেবে 350 টাকা। 30,000-40,000 টাকা তেল লাগবে যদি আপনার ব্লক থেকে আসে ফুল ট্যাঙ্কি তেল। কমিটমেন্ট আর কমিটমেন্ট, ও ভাই তো আবার বলতে পারতে মানে এত বড় গাড়ি, অনেক বড় ট্যাঙ্কি, এটা তো ফুল ট্যাঙ্কি তেল। যদি আপনারা ডেইলি ব্লক থেকে আসেন, আর কি আসার আগে সাবস্ক্রাইব করে নে, তারা সাবস্ক্রাইব করবে, নেবেন সবকিছুর আপডেট পাওয়া যাবে। এই যে দেখুন, ভিতরে কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন, দেখবেন তাদের কাছে একটা থেকে একটা বড় বড় কালেকশন দেখালাম। প্রাইভেট গাড়ি আছে, যে কমার্শিয়াল গাড়িও রয়েছে,
ধারণা কি নিতে চান অবশ্যই কল করবেন, ডেসক্রিপশন দেওয়া নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো সন্ধ্যা দা আজকে তো প্রচুর দামাকাতে দামাকাতে কালেকশন দিলেন, অফারও দিলেন কাস্টমারকে, আজকে বড় বড় অফার দিলেন। আর আমি চ্যালেঞ্জ করছি, বেশিরভাগ গাড়ি এর থেকে কম রেটের গাড়ি কেউ দিতে পারবে না, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বলছি, একদম একদম চ্যালেঞ্জ। আর জিএলডি ব্লকের থেকে কেউ আসলে আজকে থেকে গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল দিয়ে দেবো। তো বন্ধুরা শুনতে পারলাম, মানে আসলে আসলে বলবেন যে দিল্লির ব্লক থেকে এসেছে, ফুল ট্যাঙ্কি তেল পাচ্ছেন, ফুল ট্যাঙ্কি তেল, ফুল ট্যাঙ্কি পাচ্ছেন, তোমার গাড়ি নেন, ছোট গাড়ি না বড় গাড়ি, বড় গাড়ি, ফুল ট্যাঙ্কি তেল পাচ্ছেন। তো আজকে বেশি ব্লক আর লম্বা, আর আজকে ব্লকটার নাম ড্রিমস কাম ট্রু, আসেন আর নিজের স্বপ্ন পূরণ করে নিয়ে যান। আর ড্রাইভার প্রোফাইল যারা আসবে বড় গাড়ি নেওয়ার জন্য, তাদের জন্য বিশেষ আকর্ষণীয় ছাড় স্পেশালি আমার তরফ থেকে। আচ্ছা আচ্ছা, ড্রাইভার প্রোফাইল যারা ড্রাইভার থেকে মালিক হতে চান, তাদের জন্য বড় গাড়ি 15 গাড়ি 12 চাকা 14 চাকা যদি ড্রাইভার প্রোফাইল, বারবার বলছি ড্রাইভার প্রোফাইল লের যদি কেউ আসে গাড়ি কেনার জন্য ফিনান্স করাতে, আর তার জন্য আলাদা আকর্ষণীয় ছাড় আছে। ড্রাইভার প্রোফাইল ড্রাইভার ড্রাইভার থেকে মালিক হবে তাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই 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 বাই।